আমার তো ভিসার মেয়াদ শেষ, মনটা বলছে আগামী রমজান হয়তো আপনাদের সাথে আর দেখা নাও হতে পারে। মনের ঘরে যে খবর উকি দিয়েছিল সেটাই সত্যি হলো। বেশ কয়েকদিন অসুস্থ থাকার পর রমজানের আগে আগেই ইহজাগতিক সফর শেষ করেছেন দেশের জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা লুৎফর রহমান। ব্রেন স্ট্রোক করে রাজধানী ঢাকার ইবনে সিনা হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কক্ষে চিকিৎসাধীন ছিলেন তিনি। শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রোববার বিকেলে। বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন মাওলানা লুৎফর রহমান। বর্ণাঢ্য জীবনে অসংখ্য পরিচয়ে নিজেকে রাঙিয়েছেন তিনি। শিক্ষক, বুদ্ধিজীবী, লেখক, ইসলামী বক্তা, এমনকি রাজনীতিবিদ। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। সব পরিচয়েই উজ্জ্বল ছিলেন তিনি। কোরআন ও হাদিসের আলোকে দালিলিকভাবে তাফসির পেশের মাধ্যমে ইসলামী অঙ্গনে নতুন ধারা সৃষ্টি করেছিলেন। 1940 সালে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বদরপুর গ্রামে জন্মগ্রহণ করেন মাওলানা লুৎফর রহমান। তার পিতা মাওলানা আব্দুস সামাদ ছিলেন একজন স্বনামধন্য আলেম ও সমাজসেবক। মাতার নাম বেগম মাকসুদা খাতুন। পিতার হাতেই ইসলামী শিক্ষার সূচনা করেন মাওলানা লুৎফর রহমান। দেশ বিদেশে তুমুল জনপ্রিয় বরেণ্য আলেম লুৎফর রহমানের আনুষ্ঠানিক শিক্ষাজীবন শুরু হয় স্থানীয় কালাইয়া সিনিয়র মাদ্রাসা থেকে। 1961 সালে সেখান থেকে দাখিল পাশ করেন। 1963 সালে আলিম পাশ করেন রায়পুর আলিয়া মাদ্রাসা থেকে। এরপর 1965 সালে ফাজিল এবং 1967 সালে কৃতিত্বের সাথে কামিল পাশ করেন তিনি। ইসলামী শিক্ষার পাশাপাশি তিনি নবাব ফাইজুন্নিসা কলেজ থেকে ডিগ্রি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্র জীবনের প্রায় প্রতিটি পরীক্ষায় প্রথম শ্রেণী প্রাপ্ত মেধাবী ছাত্র লুৎফর রহমান কর্মজীবনে রাজখালী আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এর পাশাপাশি নানা সামাজিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। 1991 ও 1996 সালে জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর রামগঞ্জ নির্বাচনী এলাকার প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে জনপ্রিয়তার স্বাক্ষর রাখেন। এমপি না হতে পারলেও নিজ উদ্যোগে তিনি অসংখ্য মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও পাঠাগার প্রতিষ্ঠা করেছেন। দেশের গণ্ডি পেরিয়ে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কান্ট্রি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন মাওলানা লুৎফর রহমান। ইসলামের দাওয়াত বিশ্বময় ছড়িয়ে দিতে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, কোরিয়া, জাপান সহ প্রাচ্য ও পাশ্চাত্যের অসংখ্য দেশ ভ্রমণ করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই মুফাসসিরে কোরআন। মাওলানা লুৎফর রহমান মাতৃভাষা বাংলার বাইরেও ইংরেজি, আরবি, ফার্সি, উর্দু, হিন্দি এবং সংস্কৃত সহ বহু ভাষায় পাণ্ডিত্য অর্জন করেন। তার ওয়াজ শুনে অনেক অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কোরআন প্রচারের পাশাপাশি বেশ কয়েকটি গ্রন্থ রচনা করে দেশ বিদেশে আলোড়ন সৃষ্টি করেছেন মাওলানা লুৎফর রহমান। মনটা বলছে আগামী রমজান হয়তো আপনাদের সাথে আর দেখা নাও হতে পারে। সাইদ রহমান, কালবেলা।